কলকাতায় কাটসুমি ইউসা না ফুটবল খেলতে নয় জাপানি মিডিও এখন বি লাইসেন্স কোচিং কোর্স করছেন সেই কারণেই বুধগয়ায় ছিলেন তিনি কোর্স শেষ হওয়ার পর প্রেসিডেন্সি কলেজের আমন্ত্রণে শুক্রবার শহরে পা রাখেন কাটসুমি তারপর মোহনবাগান তাঁবুতে দেখা যায় তাকে শনিবারই দিল্লি হয়ে জাপান ফিরবেন তিনি এদিন জাপানি মিডিয়াকে দেখে অনেকেই তার সঙ্গে সেলফি তুলতে চান কেউ কেউ এগিয়ে দেন অটোগ্রাফের খাতা উল্লেখ্য মোহনবাগানে খেলার সময় তার সঙ্গে সনি নডির জুটি যথেষ্ট জনপ্রিয় ছিল দুই উইং থেকে বিপজ্জনক আক্রমণ গড়ে তুলতেন এই দুই বিদেশি এছাড়া তাদের বাড়ানো পা ধরে লক্ষ্যভেদ করেছেন বলবন্ত সিং ও জেজেরা